লিটন কুমার দাস নিজের এসজি ব্যাট দিয়ে একটু গা গরম করছেন। ঠিক তখন ব্যাটিং প্র্যাকটিস শেষ করে মিরাজ আসলেন বিশ্রাম নিতে, আর তখনই মিরাজের কাছ থেকে তার এসএফ ব্র্যান্ডের ব্যাট নিয়ে চিন্তা করছেন আজকে তাহলে এটা দিয়েই প্র্যাকটিস করা হবে নাকি। আর এই অলরাউন্ডারের ব্যাট নিয়ে যাবেন ব্যাটিং অনুশীলনে, তাই হেলমেট পরে তৈরি হচ্ছেন। আর এলকেডি আসছেন প্রথমবারের মতো অনুশীলনে। ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে খুব ভালো একটা সিরিজ কাটেনি, দলের সাথে না এসে দেশে ফিরেছেন কয়েকদিন পর। লিটন খেলবেন আর ব্যাট কথা বলবে না, এমনটা খুব কম হয় লিটনের সাথে। আইপিএল নিয়ে থাকতে পারে আক্ষেপ, বুক ভরা আশা নিয়ে কলকাতায় গেলেও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। খারাপ সময় পিছনে ফেলে ব্যাটে ক্লাস সময় পার করেছিলেন গত বছর, কিন্তু এই বছরে আবার একটু থমকে গেল তার ব্যাট। তবে খেলোয়াড় যেহেতু লিটন কুমার দাস, নিজেরই সবচেয়ে ভালো জানা আছে কীভাবে ফিরতে হবে ফর্মে। কথা হচ্ছে আগামী মাসে জুনের 14 তারিখে অনুষ্ঠিত ঢাকা টেস্টে অধিনায়কত্ব নিয়ে। ইঞ্জুরি আক্রান্ত সাকিবের জায়গায় সহ অধিনায়ক লিটনই হওয়ার কথা অধিনায়ক। এক গণমাধ্যমে সাক্ষাৎকারে দিনাজপুর এক্সপ্রেস জানালেন, টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি করা অনেক বড় অর্জনের বিষয়, ক্রিকেট বোর্ড যেটা সিদ্ধান্ত দিবেন সেটাই মানতে রাজি লিটন। শুধু শুধু মিডিয়া কেন এত প্রচার করছে তার জানা নেই। মিরপুরের ইন্ডোরে প্রায় ঘণ্টাখানিক ব্যাটিং অনুশীলন করেছেন, থুয়ারের মাধ্যমে নিজের ব্যাটটাকে দেখেছেন তার হয়ে কথা বলছে কিনা। ইচ্ছে থাকা সত্ত্বেও বৃষ্টির কারণে খুব বেশি অনুশীলন করতে পারেননি। বৃষ্টির মাঝেই ইন্ডোর থেকে ড্রেসিং রুমে ফেরার মাঝে বিদ্যুৎ গতির মতো রানিং করে ছুটে ড্রেসিং রুমে যান, আর সাথে সাথে তিনটা ব্যাট নিয়ে নিজের মতো করে ছুটে যান দিনের অনুশীলন শেষে। বিল হোসেন শিমুল, Sportsmail 24. Thank you.